नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल मोहर पाकशाला। मोहर पाकशालार आबार एकटा नतून पर्वे आपनादे सबाइके स्वागत जानाई। आइसक्रीम खेते आमरा छोटो बड़ो सबाई किन्तु खूब भालोबासी, आर एई गरमे ठंडा ठंडा टक मिष्टि काँचा आमेर आइसक्रीम जदि हय तहले तो खूब ही भालो हय, ताई ना? तो चलुन आजके आमि आपनादेरके टक मिष्टि काँचा आमेर आइसक्रीम तैरि करे देखाबो। खूब सहजे एटा तैरि करा जाय। आर आमार नतून बंधुदेर स्वागत एबं पुरानो बंधुदेर ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা একটু অনেকটাই দিতে হবে যাতে আমগুলো সিদ্ধ হওয়ার সময় জলের মধ্যে ডুবে থাকে। এবারে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আম সিদ্ধ হতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে 20 মিনিট ফুটিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। 20 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনা খুলে নিলাম, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমগুলোকে জল থেকে তুলে নেব। বাড়িতে আইসক্রিম তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। এবারে সমস্ত আমগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, এবারে আমগুলোকে ঠান্ডা করে নেব। আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা স্ট্রেনারের উপরে আমগুলোর আমের যে মাড়িটা সেটা বের করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে বলে আমের পাউডারটা কিন্তু বেরোতে একটুও অসুবিধা হচ্ছে না। হাত দিয়ে প্রেস করলেই আমের ভেতর থেকে আমের মাড়িটা আরামসে বেরিয়ে চলে আসছে। এবার তিনটে আমের মাড়ি আমি বার করে নিয়েছি, এবারে আঁঠিগুলো ফেলে দেব। এবার আমের মাড়িটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এটা আপনারা মিক্সিতে ঘুরিয়েও করে নিতে পারেন, আবার ছাঁকনির সাহায্যে করে নিতে পারেন। তাহলে উপরে যে মানে মিহি পেস্টটা সেটা নিচে পড়বে, আর কিছু যদি ওপরে থেকে যায় তাহলে সেটা ছাঁকনির ওপরে থেকে যাবে। মিহিটাই আমাদেরকে নিতে হবে, কারণ আইসক্রিম করার জন্য কিন্তু গোটা থাকলে হবে না। এবারে আমি আমের পাল্পটাতে কিছুটা জল মিশিয়ে নিলাম। জল দিয়ে খুব ভালো করে আমের মাড়িটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ জলই দিতে হবে, খুব একদম গাঢ় হলে এটা হবে না। এবারে আমি এখানে হাফ কাপ সুগার পাউডার দিয়ে দেব। হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। গোটা চিনি এখানে ব্যবহার করলে মেল্ট হতে সময় লাগে, সেই জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম আর বেশি করে দিতে পারেন। এবারে চিনি দিয়েও খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেব 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট বা বিট লবণ। এখানে এমনি সাদা লবণ দেবেন না, বিট লবণটাই দেবেন। বিট লবণের টেস্টটা দারুণ লাগে। যাতে কাঁচা আমের আইসক্রিমটা দেখতে অ্যাট্রাকটিভ হয় তার জন্য এখানে আমি 3 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য, এটা ছাড়াও কিন্তু আইসক্রিমটা অনায়াসে বানিয়ে নেওয়া যাবে। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি আইসক্রিম মোল্ড, সেখানে আমি মিশ্রণগুলো ঢেলে দেব। আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে ইউজ অ্যান্ড থ্রো যে কফি কাপগুলো পাওয়া যায় বা বড় গ্লাসগুলো পাওয়া যায় কাগজের, সেই গ্লাসেও আপনারা এটা বানাতে পারেন। এবারে আমি ঢাকনা বন্ধ করে দেব। এরই মাঝে বলে রাখি, যদি আমার চ্যানেল রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অল করতে একদমই ভুলবেন না। এবারে আমি আইসক্রিমগুলো 7-8 ঘন্টা কিংবা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন পরের দিন আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি। আপনারা চাইলে ওভারনাইট না রেখে 6-7 ঘন্টাও রাখতে পারেন। আমি ওভারনাইট রেখেছিলাম। এবারে একটুখানি ঠান্ডা জলের মধ্যে রেখে নিয়ে আইসক্রিমটা দেখাচ্ছি। দেখুন অনায়াসে কি সুন্দর বেরিয়ে গেল, কি দারুণ আইসক্রিমটা তৈরি হয়েছে। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদেরকে বাইরের আইসক্রিম খাওয়ানোর চেয়ে ঘরে বানিয়ে দেবেন, তারা ভীষণই খুশি হবে আর তাদের ক্ষতিও হবে না। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি পর্বে। ধন্যবাদ।